এবার রয়েছে সিদ্দিকা কবির রেসিপির পালা। আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা সাদাত হোসেন। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। ছেলে মানুষ কিন্তু রান্না করা হয়? রান্না করা হয় না, খুব কম। ছেলে মানুষ বলে যে আর কোনো কিছু রাখতে পারবো না রান্না করে কোনো কাজ, তা কিন্তু না। আমরা জানি, তারপরও আমাদের সাথে আছে সিদ্দিকা কবির এই বইটা, যেটা সবসময় আমাদের হেল্প করে, আজকে আমাদেরও করবে। আর আমরা একটা রেসিপি সিলেক্ট করে রেখেছি আপনার জন্য, সেটা হলো হ্যাঁ দই বুন্দিয়া। বাহ, খুবই চমৎকার খাবার, আমার খুব পছন্দের খাবার, খুব হেলদি। রাইট, আমরা ঝটপট করে একটু বলে দিই কী কী লাগছে। প্লিজ, বেসনের বুন্দিয়া, জিরা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চিনি, টক দই, লবণ। তা রান্নাটিতে চলে যাই। আমরা এখানে বুন্দিয়াটা আগের থেকেই তৈরি করে রেখেছি, তার সাথে এখন আমরা তেলে রাখা জিরা গুঁড়ো ওটাও করে নিয়েছি। দইটা ফেটে নিতে হবে, দইটা তো একটু দলা দলা আছে, এটাকে ভালো মতো যদি বিট করে না নিই আমরা তাহলে কিন্তু স্মুথ হবে না, তাই খুব ভালো মতো বিট করে নিতে হবে। আমার মনে হয় এটা হয়ে গেছে। এর দেব লবণটা আমাদের স্বাদ মতো, আমরা যে যেরকম লবণ খাই, অনেকে বেশি খায় অনেকে কম খায়, আমরা সেরকমভাবে আধা চা চামচ দিলে আমার মনে হয় ঠিক হবে। হ্যাঁ, পারফেক্ট। বাহ, এরপর আমাদের দিয়ে দিতে হবে জিরা, যেটা আমরা তেলে গুঁড়ো করে নিয়েছি, এটা দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ। ঠিক আছে, এরপর শুকনো মরিচের যে গুঁড়োটা সেটা দিতে হবে আধা চা চামচ। আমার মনে হয় ঝালটা আমরা যে যেরকম খাই আমার জন্য অনেক কম। আচ্ছা, তাহলে কম দেবো। হ্যাঁ, এতটুকু কম। বাহ, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? সাদার মধ্যে লাল, তারপরে ব্রাউন কালার, খুব ভালো লাগছে। এবার আমরা গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিব, এটা দিব চা চামচের চার ভাগের এক ভাগ। আমার মনে হয় এক চিমটি পরিমাণ দিলেই হবে, যেহেতু আপনি ঝাল কম খান। ব্যাস, এরপর দিচ্ছি বিট লবণ আধা চা চামচ। তো কিন্তু যার যার স্বাদ মতো, যারা লবণ কম খায় তারা কম দিতে পারে। এরপর আমরা চিনি দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ। আমরা এখন সবগুলো দিয়ে দিয়েছি, এখন খুব ভালো মতো মেশাতে হবে। যে কোনো খাবারে মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাইট, এবার আমরা এখানে বেসনের বুন্দিয়াটা আগের থেকেই তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে এক কাপ পরিমাণ আছে, আমাদের লেখাও আছে এক কাপ পরিমাণ দিয়ে দিতে হবে। আমরা পুরোটা দিয়ে দিচ্ছি। বাহ, এরপর আবার মিক্স মিক্স মিক্স। আমি কিন্তু জিরা এবং টক দইয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। তৈরি হয়ে গেছে। আমরা কি উপর থেকে একটু সাজিয়ে দিতে পারি? হ্যাঁ, একটু কোথায় সাদার মধ্যে একটু লালটা যদি দিয়ে দিই, ছড়িয়ে দেখতে ভালো লাগবে। চামচটা সরিয়ে ফেলি। ঠিক আছে, আপনি এত কষ্ট করে বানিয়েছেন, একটু ট্রাই করে দেখেন না কেমন হলো। দারুন, বাড়িতে অবশ্যই নিশ্চয়ই ট্রাই করবেন। হ্যাঁ, আজকে করব। ওকে, আর আপনি এত কষ্ট করে এত সুন্দর একদম সিম্পল একটা ডিশ আমাদের করে দেখিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর শুধু ধন্যবাদ না, আপনাকে একটা ছোট্ট উপহার আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ, এই গিফট আমার খুব পছন্দ হলো, এটি আমার জীবনে অনেক কাজে লাগবে। আর দর্শক, আজকে আমরা যে রেসিপিটি করলাম দই বুন্দিয়া, এটি বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনারা এনজয় করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি থেকে ঝটপট একটা রেসিপি। আমাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত মালটি আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে এক কাপ দইয়ের সাথে এক টেবিল চামচ জিরা গুঁড়া, অল্প মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিনি ও বুন্দিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল দই বুন্দিয়া।